কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম দ্য পাম্পার নামে, ওইখানে পাম্পার ছিল আমার ক্লাসমেট। সো এটা নর্মাল উঠতি বয়সে কিছু আবাল সরি কিছু উঠতি বয়সে কিছু পোলাপাইন রাজনীতি করতে মন চায়, নেতাদের পা চাটতে মন চায়, ইটস ওকে। যাই হোক, আসল কথায় আসি, ওই লাস্ট ভিডিওর পর কয়েকদিন যেতে না যেতেই আরেকটা পাম্পারের সাথে দেখা হয় আমার। ওয়েট, তোমাদের কাহিনিটাই বলি। রিসেন্টলি আমাদের দেশে তেলের দাম নিয়ে অনেক গঞ্জাম চলতেছে। এখন কিছু মানুষ আছে যারা এই চান্সে সরকারের এগেনস্টে কথা বলতেছে। হ্যাঁ, অবশ্যই সেটা এফবিতে, কারণ বাস্তবে বললে তো সামনাসামনি বললে তো তার আর অস্তিত্ব থাকবে না। আবার কিছু মানুষ আছে যারা সরকারের পক্ষে কথা বলতেছে, এরা সেই মানুষ যাদের আমরা ভিডিওতে পাম্পার বলি। এমন একটা পাম্পারের পোস্ট দেখলাম এফবিতে, সে তেলের প্রাইস নিয়ে এমন এমন পোস্ট করতেছে যে পোস্টগুলোতে যুক্তি বলতে কিছুই নাই। সে আমাদের দেশের সাথে আমেরিকানদের তুলনা করে, সেখানেও তেলের দাম বাড়ছে, আমাদের তেলের দাম বাড়ছে, কিন্তু এখন কথা হলো আমেরিকানদের ইনকাম কত আর আমাদের ইনকাম কত। যাই হোক, এসব নিয়ে আমার এত কথা বলার ইচ্ছাও নাই, কারণ আমার তো বাইক নাই। ব্যাক টু দ্য স্টোরি। তো ওইখানে একটা ছেলে কমেন্ট করছে যে প্রেমের টানে শ্রীলঙ্কার অর্থনীতি বাংলাদেশে চলে আসছে। ওইখানে আবার যে পোস্ট করছে সে রিপ্লাই দিছে, বেশি পেকে গেছো, নিজেকে অর্থনীতিবিদ মনে করো। তো আমিও সেখানে রিপ্লাই দিছি, স্যার আপনি কি অর্থনীতিবিদ, আপনি এত বড় পোস্ট করছেন কেন? তারপর যে ঘটনাটা ঘটলো তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। ফোনে স্যারেন্টলি একটা কল, সেইটা আবার মেসেঞ্জার থেকে, তাও আবার আমাদের টিচারের। আমি তো অবাক, যেই টিচারের সাথে জীবনে কথাই হয় না সে আমাকে ডাইরেক্ট কল দিল কেন? যাই হোক, আমিও কল ধরলাম। স্যার বলতেছে তোমার ভাষা কই, কোথায় পড়ো, কোন সেকশনে পড়ো, আমি সব বললাম। দেন সে বললো কমেন্টে যেটা করছো ওইখানে স্যার কথা লিখো না, আমার দলের লোকরা দেখলে প্রবলেম হবে। আমি তো পুরাই অবাক, আমি খেয়ালই করি না যে ওই পোস্ট অরিজিনাল আমাদের স্যারই করছিল। হালার পুত পাম্পার স্যার।